সভা মিছিল জমায়েতের মাধ্যমে সোমবার রাজ্য বিশ্ব নারী দিবস পালন করা হলো। দিনটি পালনে বিক্ষোভ মিছিল সভা সংগঠিত করলো বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। 1975 সালে জাতীয় সংঘ স্বীকৃতি দেওয়ার পর গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্যেও 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়ে আছে। এবারেও এর ব্যতিক্রম হয়নি। সভা মিছিল জমায়েতের মাধ্যমে সোমবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নারী দিবস পালন করা হলো। দিনটি পালনে বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজধানী আগরতলার বুকে বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করেছে। প্যারাডাইজ চৌমুহনি থেকে এই মিছিল শুরু হয়ে তা রবীন্দ্র ভবনের সামনে গিয়ে জড়ো হয়। সেখানে উপস্থিত নারী নেত্রীরা বর্তমান দেশ ও রাজ্যের শাসন ব্যবস্থার ব্যাপারে নিজ নিজ ভাষণে সমালোচনায় মুখর হলেন। তবে এই নারী দিবস পালনের বিক্ষোভ সভায় ভোট রাজনীতির বিষয়বস্তু নারী নেত্রীদের ভাষণে স্থান পেয়েছে। এই রাজ্যে তৈরি করা হয়েছে। আজকে বেকার যুবকরা হন্য হয়ে ঘুরছেন। আমার দশ হাজার 323 মায়েরা বোনেরা বন্ধুরা তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। আমরা আশ্চর্য হয়ে যাই, একটা নিরজ্জ বেহারা সরকার, এই সুনীল দেওধর যাকে এই রাজ্যের মানুষ নানা নামে ডাকেন, তিনি আবার রাজ্যে ফিরে এসেছে। আর আবার প্রতিশ্রুতি দিচ্ছেন এডিসি ভোটে যদি আবার বিজেপি আইপিএফটি জোটকে জেতায়, তাহলে পরে উপজাতি যুবকদের আরো চাকরির ব্যবস্থা করবে, নিষ্ফলে চাকরি। আমি মা বোনদের প্রশ্ন করি, এত বড় পাপ করি, এত বড় মিথ্যা কথা এই রাজ্যের মানুষের সঙ্গে। বামনারী নেত্রী সমাজ সেবিকা পাঞ্চালি ভট্টাচার্যের ভাষণেও একই রাজনৈতিক বিষয়বস্তু স্থান পেয়েছে। এডিসি ভোটের দিনের কথা উল্লেখ করে 4 এপ্রিল রাজ্যের রাজনৈতিক পরীক্ষা হবে বলে হুঁশিয়ারি দিলেন নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য। কার্যত বিশ্ব নারী দিবসকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এদিন এডিসি এবং পুরো ভোটের প্রচারে ত্যাজ্য ভাব আনার চেষ্টা করলেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। তবে বলার অপেক্ষা রাখে না, এদিনের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভায় উপস্থিত মহিলাদের উপস্থিতিটা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।